আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মামিস কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি রেসিপি। আর এই রেসিপিটি এতটাই মজার যে বিকেলের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনে যদি এই রেসিপিটি থাকে তাহলে বাচ্চাদের টিফিন বক্স আর ভর্তি হিসাবে ফেরত আসবে না, ওটা খালিই ফেরত আসবে আর কি। তো যাই হোক, এই রেসিপিটির জন্য আমি এখানে দুইটা আলু নিয়েছি, আর এটা কিন্তু আমি কাঁচা আলুই গ্রেট করে নিচ্ছি। এখন এই আলুটা ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে আর আমি কিন্তু ছোটো পাঁচটা দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, সামান্য একটু জিরা, তারপর দিয়ে দিলাম কালো জিরা, এরপর আমি স্বাদ মতো বিট লবণ দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চাট মশলা, এরপর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ ভাজি করা। আমার আজকে ঘরে চিলি ফ্লেক্স ছিল না, এই জন্য আমি শুকনো মরিচটা দিয়েছি। আর এখানে বিট লবণের পরিবর্তে আপনারা কিন্তু সাধারণ যে আমরা লবণটা খাই ওটাও ব্যবহার করতে পারেন। তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু একটু করে ময়দা অ্যাড করব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই রেসিপিটি তৈরির জন্য কিন্তু আমরা কোনো পানি ব্যবহার করব না, আলুর থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে আমাদের ম্যারিনেটটা করে নিব আমরা। তো এই তো আমাদের ডোটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে, এখন চলুন চলে যাই পরের পর্বে। তো এই রেসিপিটি তৈরি করতে গেলে অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা, সেটা হচ্ছে চুলার আঁচটা একেবারেই মিডিয়াম লোতে রাখতে হবে। আর এই যে পাকোড়াগুলো যেগুলো আমরা দিব তেলের ভিতর, সেই সময় আমরা এগুলোকে খুব পাতলা পাতলা করে দিব, তাহলে এটা খুবই মুচমুচে হবে। আর পাকোড়া বলেন, পেঁয়াজু বলেন, যাই বলেন না কেন, এগুলো কিন্তু মুচমুচা খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখেই তো নিলেন আপনারা আমি কতটা পাতলা করে দিয়েছি, আর ফাইনালি যখন দেখাবো তখন বুঝতে পারবেন নিশ্চয়ই। তো বকবক করতে করতে আমার কিন্তু প্রথমবারের দেওয়া যে আলুর পাকোড়াগুলো এগুলো কিন্তু ভাজি হয়ে গিয়েছে অলরেডি। তো এগুলো উঠাতে উঠাতে আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, যারা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি সম্ভব হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনারা আমার পাশে থাকলে আমি আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস পাব। তো এই প্ল্যাটফর্মে যেহেতু এসেছি সেহেতু সবার সাহায্য তো চাইবই, আর সবাইকে পাশে পাওয়ার আশাটাও থাকবে। তো আশা করছি যদি শেষ পর্যন্ত কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাকে নিরাশ করবেন না। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।